আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ নির্বাচনের আগেই চর্মনাই ধরা তিন দশ বাইশ শাহবাগী ও আওয়ামী লীগের সাথে প্রকাশ্যে এসব কি এক মঞ্চে চর্মনাই শাহবাগী আওয়ামী লীগ চর্মনাই যে আসলে আওয়ামী লীগ বেল্টের রাজনীতি করে তারা যে দালালির রাজনীতি করে তারা যে শাহবাগী ফরিদুদ্দিন মাসুদ যেরকম শাহবাগীদের ধর্মীয় উপদেষ্টা চর্মনয়ও যে ইনডিরেক্টলি হলো শাহবাগী এই বিষয়টা বারবার প্রতিনিয়ত একদিন দুই দিন পর পরই বিভিন্নভাবে প্রমাণিত হচ্ছে তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে আমরা আলোচনা করছি আলোচনা শেষ হচ্ছে না নতুন নতুন ইস্যু নতুন নতুনভাবে তারা ধরা পড়ছে কয়েকদিন আগে একটা নতুনভাবে আবার একটা একেবারে ধরা পড়ছে একটু কৌশলে গোপনে টোপনে না একেবারে এমনভাবে করছে এটা এতে ধরা না পড়ে কোনো উপায় নেই কি ঘটছে এসব নতুন আরেকটা একটা বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করব। নির্বাচনের আগে দুই হাজার চব্বিশ সাল নির্বাচনের আগে তারা সরকার বিরোধী সাজার চেষ্টা করে সরকারকে নিশিরাতে সরকার বলে ভোট চোর ভোট ডাকাত বলে কত কিছু বলে টাকা পাচারকারী ও অমুক অনেক কিছুই বলে কিন্তু নির্বাচনের আগেই চর্মনাই আওয়ামী লীগ এবং শাহবাগীদের সাথে একটা প্রেম প্রেম খেলা খেলছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং সেটা ধরা পড়ছে তিন দশ বাইশ আমি আলোচনা করছি শাহবাগী শাহবাগী মানেকে শাহবাগে হচ্ছে ফরিদুদ্দিন মাসুদ এবং শাহবাগের জন্য তিনি অবাক করেননি এবং করবে না তিনি ইস্তেখারা করেই গিয়েছেন শাহবাগ তার আদর্শ শাহবাগের ধর্মীয় বৈধতা তিনিই দিয়েছেন তার সাথে কলরবের ছেলেরা চর্মনায় তারাও গিয়েছিল জাতি কখনো এটা ক্ষমা করবে না সেই শাহবাগে আলেম ফরিদুদ্দিন মাসুদকে মূলধারায় আনার স্বাভাবিক করার নর্মালাইজ করার প্রজেক্ট হাতে নিয়েছে এবং উপদেশটা বানিয়েছে এক ধরনের কে এই চর্মনাই চরমানে পি সাহেবরা দফায় দফায় তাকে যেভাবে ইনভাইট করছে তার কাছ থেকে পরামর্শ নিচ্ছে চরমনে ক্রিটিক করার পরে তাকে যে সম্মানের আসনে বসাচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল কৌমি ভিত্তিক বা কেউ ফরিদুদ্দিন আল্লা রেসপেক্ট করছে না এর মানে প্রকাশ্যে শাহবাগীদের সাথে হাত মেলাচ্ছে পারলে পাশ হয়ে সালাম করতো এরকম একটা অবস্থা চরমনের লোকজন চরম ক্ষুব্ধ এটা আমরা আলোচনা করে দেখিয়েছি তাদের লোকজনই নেগেটিভ কমেন্ট করেছে এটা মানতে পারছে না এখন আবার নতুন একটা বিষয় আওয়ামী লীগের সাথে প্রকাশ্যে তারা বসেছে এক মঞ্চে আওয়ামী এমপি পাশে শাহেখে চরমোনাই মুফতি ফয়জুল করিম সাহেব আমাদের কাছে একটা ব্যানার এসেছে বাংলাদেশ মুজাহিদ কমিটি মুরাদনগর শাখা নবীপুর তামিরুল উম্মা ইসলামী কমপ্লেক্স এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগ মুজাহিদ কমিটি আলাদা কিছু নেয় ওই মুজাহিদ কমিটিকেই কিন্তু রাজনৈতিক দলে রূপান্তরিত করেছেন মুজাহিদ কমিটির সভাপতির নেতৃত্বেই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে মুজাহিদ কমিটি আমিরুল মুজাহিদিন চরমন এক তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি এটাকে আলাদাভাবে দেখানোর কোনো সুযোগ নেই তাদের মুজাহিদদের তার কর্মী মনে করে এখন এটা কেমন মুজাহিদ এটা হচ্ছে নবসের বিরুদ্ধে জিহাদকারী মুজাহিদ পনেরোই অক্টোবর দুই শনিবার বাদ আসর জোহর স্থান নবীপুর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাদ্রাসা ময়দান মুরাদনগর কুমিল্লা ওয়াজ মাহিল হালকায় জিকির প্রধান মেহমান নায়েবে আমিরুল মুজাহিদিন শাইকুল হাদিস আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকের জন্ম নেয় আর এক মূল পরিচয় কি তার জাতি তাকে কীভাবে মূল্যায়ন করে আমাদের কাছে তার পরিচয়টা কি নায়েবে আমির সিনিয়র নায়েব আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মেম্বার সভাপতি অত্র মাদ্রাসা কমপ্লেক্স আলমগীর হোসেন মেম্বার তিনিও আমি জানি না হতে পারে না আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের হওয়ার কথা প্রধান অতিথি থাকবেন জনাব আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফ সি এ মাননীয় সংসদ সদস্য কুমিল্লা তিন মুরদনগর এর মানে আওয়ামী লীগের সিটিং এমপি তিনি কিভাবে এমপি হয়েছেন তিনি কি আসলে জনগণের ভোটে হয়েছেন না বিতর্কিত ভোটে হয়েছেন দুই হাজার আঠারো সালে ভোটই তো হয়েছেন এই আঠারো সালের ভোট বিষয়ে চরমনের আঁকি দেখি এটা রাতের ভোট এটা অগ্রহণযোগ্য ভোট এটা তারা সভা সমাবেশে ক্লাবে নিয়মিত বলে এটা তাদের একটা একেবারে প্রতিষ্ঠিত আঁকিদা দুই হাজার আঠারো সালের যে ভোট এটা কোনো ভোট নয় এই এমপিদের বৈধতা নেই তো সেই আওয়ামী লীগের এমপি আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন আর সাহেব পাশাপাশি বসবেন প্রধান প্রধান মেহমান কত সুন্দর শাহবাগীদের সাথে আর একদিকে আওয়ামী লীগের সাথে তো এটা কি ধরা পড়া নয় এটা ওয়াজ তার মূল পরিচয় এদেশের দিনে একজন রাজনীতিবিদ ইসলাম বাংলাদেশের সিনিয়র না আমির তার সাথে ওয়াজে পাশাপাশি বসার রাজনৈতিক তাৎপর্য রয়েছে আর চরমোনাই রাজনীতি রাজনৈতিক সমাবেশ আর ওয়াজকে আলাদা করে দেখে না দুইটা এক তাদের কাছে তারা ওয়াজে নিয়মিত তাদের ওয়াজে রাজনৈতিক কথা বলে শাহেখে চর্মনায় যে শুরু যে স্টাইলে যে কথা ওয়াজের স্টেজে বলেন সে কথা রাজনৈতিক স্টেজে বলেন এই দুইটা তার কাছে বা তাদের কাছে একই এখন মানে মনে তো হয়েছে যে রাজনৈতিক কর্মসূচিই তো তাদের ধর্মীয় রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি যেহেতু ওয়াজ এবং রাজনৈতিক কর্মসূচি এক তো এখানে দুই ভাই একত্রে বসেছে এক ভাই ফয়জুল করিম আর এক ভাই আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন দালালি একেবারে দিবালোকের ন্যায় প্রকাশ হচ্ছে আরও যারা এখানে এখানে তো সবাই বিশেষ অতিথি জনাব হাজি মোহাম্মদ জাকির হোসেন বিপি চেয়ারম্যান প্রণয়নং নবীপুর ইউনিয়ন পরিষদ এরা ইনি কে উনিও হয়তো বা আওয়ামী আমি জানি না চিনি না আওয়ামী লীগেরই হওয়ার কথা আরও যারা এখানে দেখতে পাচ্ছি মুহতামিম এরা আছে এর মানে ভাই ভাই চমৎকার সম্পর্ক আসলেই যদি চরমনে সরকার বিরোধী হতো চমনাইকে যদি আমলিক সরকার বিরোধী মনে করত। তাহলে কখনোই তার সাথে বসতো না যত বড় আলামী হোক না কেন সাপোজ অথবা তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নেই তিনি জামাত ইসলামের না এবে আমির তিনি যদি ওয়াজ করতে যেতেন আওয়ামী লীগ জামাত বা আওয়ামী লীগ যে দূরত্ব রাজপথে দেখায় এরকম দূরত্ব যদি থাকতো তার সাথে আওয়ামী এমপি বসতেন দুইজনের একজনও রাজি হতেন না এখন এই বিষয়ে চর্মনাইপন্থী সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে মেধাবী বুদ্ধিজীবী চর্মনাইয়ের জিয়াল হায়দার তিনি লিখেছেন তার লেখাটা চমৎকার হয়েছে চর্মনাইকে একটা বিবেচনায় আনা উচিত তিনি ভালোর জন্য লেখেন কারো সমালোচনার জন্য সমালোচনা তার বুদ্ধিজীবীতে অ্যাক্টিভিজম আমার কাছে খা একেবারে খুলুসিয়াতপূর্ণ মনে হয়েছে তিনি লিখেছেন নোক্তা এক প্রধান মেহমান এবং প্রধান অতিথি ও প্রধান গেস্টের পার্থক্য কী নোক্তা দুই মুজাহিদ কমিটি এবং মুজাহিদ কমিটির আনুকূল্যে মাদ্রাসার যৌথ আয়োজনে একজন মিড নাইট এমপি ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলনরত দলের সাথে একই একই মঞ্চে পোস্টারে মর্যাদা পাওয়ার তারা একজন ভাই বাস্তবে মানে রাজনৈতিক ভাই হিসাবে তো সবাই ভাই সেটা ভিন্ন কথা একদিকে প্রেস ক্লাব বাইতুল নেতার বক্তব্য দিবেন ভোটারবিহীন সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে রাতের ভোটের এমপি আবার এ সমস্ত ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে রজনীর এমপিকে একই মঞ্চে সম্মানিত করার স্বীকৃতি দেয়া দলের দ্বিচারিত নয় কি তিনি একেবারে পারফেক্টলি প্রশ্ন সুড়ে দিয়েছেন বিশেষত তিনি যখন মাহফিলকেও রাজনৈতিক অ্যাক্টিভিটির বাইরে ভাবেন না অথবা আলাদা হলেও এটা কোন দিক থেকে সমর্থন কোন দিক থেকে সমর্থনযোগ্য প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমার ধারণা এই অদূরদর্শী আয়োজক সম্পর্কে শাইকুল ইসলাম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে হাফিজ হাফিজাউল্লাহ অবগত নন সম্ভব বিতর্ক এড়ানোর স্বার্থে এবং দলের পলিসিকে প্রশ্নবিদ্ধ করা থেকে বাঁচাতে তার উচিত হবে এই মাহফিলে বর্জন করে না অবগত তিনি কারণ এরকম হাজারো এক্সাম্পল আছে দেশের আনাচে কানাচে শীতের মৌসুম আসলে এরকম আরও দেখবেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে এভাবে একই মঞ্চে ওয়াশ করছেন এটা হচ্ছে বাস্তবতা এখন আরেকজনে কমেন্ট করেছেন তিনিও একজন ভালো লেখক এ কারণে আমি সম্ভবত আগেও আপনার এখানে বলেছি পীর সাহেবের অনুসারীদের দিনের প্রতি আবেগ মহাব্বাত এমনকি জীবন উৎসর্গ করার মতো জজবা থাকলো থাকলেও পীর ভ্রাতৃদয়ের দিনের স্বার্থের প্রতি নিয়ত নিয়ে আমি যথেষ্ট সন্দিহান আপনাদের দেয়া এই তথ্যটি সন্দেহকে আরও বাড়িয়ে দিল এটা জাতির বড় ধরনের দুর্ভাগ্য হবে যে ইসলামের জন্যে যানবাজ এক মর্দে মমিন তাদের নিজেদের অজান্তে শুধুমাত্র দুইজন ব্যক্তির হৎকারী ব্যক্তি পারিবারিক স্বার্থের কারণে কার্যত ইসলাম ইসলামী ওম্মার স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত হবেন একেবারে পারফেক্ট একটা মন্তব্য এই কারণে আমি তুলে ধরলাম যে আসলে চর্মনাই যারা করে বেশিরভাগই কিন্তু লোক তাদের আন্তরিকতা আছে তাদের নিয়ত নিয়ে কোনো প্রশ্ন তারা ইসলামের বৃহত্তর স্বার্থে কাজ করে কিন্তু তাদের পীর সাহেবরা এ কাজ কি বলছে তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিরুদ্ধে মনে করে সরকারের বিরুদ্ধে মনে করে কিন্তু ভিতরে ভিতরে তাদের উচ্চ পর্যায়ের সাথে ভালো কানেকশন বা ইন্টারেকশন আছে একদিকে শাহবাগী আর একদিকে আওয়ামী লীগ প্রকাশ্যে এসব যা করছে এটা আবারও প্রমাণ করে যে আসলে চর্মনায় রাজনীতি প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ ব্লকের রাজনীতি